নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। জয় শ্রীরামচন্দ্র। সারা অযোধ্যা এখন এই একটা নামেই মোহিত হয়ে রয়েছে, কারণ আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে আসতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্ত। আগামী 22 জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের, আর সেই সঙ্গে শ্রীরামচন্দ্রের বাল্যকালের রূপ অর্থাৎ রামলালার মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে, তাই সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামী 22 জানুয়ারি সে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি থাকার কথা ঘোষণা করেছেন। রাম মন্দিরকে কেন্দ্র করে একের পর এক চমক আনছে যোগী আদিত্যনাথের সরকার। আর এই সব চমকের মধ্যে নবনির্মিত রাম মন্দিরের অন্যতম আকর্ষণ হতে চলেছে সোনার দরজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আদ্যোপান্ত স্বর্ণ কপাট। সূত্রের খবর, রাম মন্দিরে যে মোট 46টি দরজা বসানো হবে, তার মধ্যে 42টি দরজাতেই সোনার পরত বসানো থাকবে। 12 ফুট উচ্চতা এবং 8 ফুট চওড়া মাপের সোনার দরজাটি ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহের উপরের তলায় বসে গিয়েছে। বাকি দরজাগুলো বসানোর কাজও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। রাম মন্দিরকে আরো নয়নাভিরাম করে তুলতে এই সোনার দরজা লাগাতে প্রায় 100 কেজি সোনা ব্যবহৃত হয়েছে। সেই বহু চর্চিত স্বর্ণ কপাটের যে ছবি এই মুহূর্তে পর্দায় দেখছেন, তাতে দেখা যাচ্ছে যে দরজার দুদিকে সুর তোলা দুটি হাতির নকশা ফুটিয়ে তোলা হয়েছে। তার উপরে রয়েছে একটি পদ্ম, আর কপাটের একেবারে উপরিভাগের অংশের কারুকার্য খানিক প্রাসাদের ন্যায়। পাশাপাশি মন্দিরের প্রবেশদ্বারে হাতি, সিংহ, শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান ও ভগবান বিষ্ণুর বাহনের মূর্তিও বসানো হয়েছে। তবে এত জাঁকজমকের মাঝে হারিয়ে যায় না দেশের অন্ধকার দিকটাও। হাঙ্গার ইন্ডেক্সে আমাদের দেশ যখন 125টি দেশের মধ্যে 111তম স্থান দখল করে এক লজ্জার চিত্র ফুটিয়ে তুলছে, তখন এক মন্দিরে 42টি সোনার দরজা লাগানো কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এই সোনার দরজাকে কেন্দ্র করে কম জল ঘোলা হয়নি, তবে শেষ পর্যন্ত সব দরজাই থেমে যাবে। রাম মন্দিরের শোভাও বর্ধন করবে 42টি স্বর্ণ কপাট, আর সেই সঙ্গে আবারও পথ চলতে গেলে চোখে পড়বে শিশু শ্রমিক বা ভিক্ষের ডালি হাতে ক্রন্দনরত শিশু। কারণ ওই যে কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হাগড়ার প্রাণ যায়। স্বর্ণ কপাটের পাশাপাশি দেশের প্রান্তিক মানুষদের অর্থনৈতিক পরিস্থিতিতেও কি কোনোদিন সোনার সময় আসবে? উত্তর লুকিয়ে মন্দিরের গর্ভগৃহে, থুরি সময়ের গর্ভে। ছোট মাতো বর, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।